ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি নমিনেশন পাচ্ছেন কিনা, মানে আপনি চমকাতে পারেন আমার এই প্রশ্নে, কিন্তু যতদূর শোনা যায় যে আপনি নির্বাচন করার আমন্ত্রণ পেয়েছেন, আপনাকে নির্বাচনে আনার চেষ্টা করা হচ্ছে, যদি এমন আমন্ত্রণ সত্যি পেয়ে থাকেন আপনি সেটা গ্রহণ করবেন কিনা? এক মিনিট সময়। প্রশ্নই ওঠে না, এক কথায় উত্তর হচ্ছে প্রশ্নই ওঠে না। আমন্ত্রণের ব্যাপারে যে কথাটি বলছি, দেখুন এই যে গুজব ছড়ানো চারপাশে, তাকে টাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে না, কে যাচ্ছে সরকারের সঙ্গে, কে যাচ্ছে না, কে সংসদ হওয়ার জন্যে তার রাজনৈতিক আদর্শকে জলাঞ্জলি দেবে, কে দেবে না, এই যে দলের ভেতরে একটা সন্দেহ, একটা কানাঘুষো, একটা লুকোচুরি তৈরি করা, এটা খুব সাকসেসফুলি তৈরি করতে পেরেছে সরকার। এবং এই ধরনের ফেসেস সরকাররা, যারা আসলে কোথাও কোনো বিরোধী মত রাখতে চায় না, তারা চেষ্টা করে রাজনীতিতে এই মানে অবিশ্বাস, অনাস্থা এবং নিজেদের পারস্পরিক এক ধরনের সন্দেহ তৈরি করতে, এবং এভাবেও কিন্তু বিরোধী দলকে দুর্বল করবার অনেকগুলো প্রচেষ্টার এটাও একটা প্রচেষ্টা। ঠিক যেভাবে বিরোধী দল জোটগুলো ভাঙা একটা প্রচেষ্টা বিরোধী দলকে দুর্বল করবার, ঠিক যেভাবে বিরোধী দলের সিনিয়র নেতাদেরকে চাপ দেয়া কিংবা প্রলোভন দেয়া কিংবা ভয় দেখানো একটা ওয়ে বিরোধী দলকে দুর্বল করবার, ঠিক এভাবে আজকে যেমন আপনি একটা প্রোগ্রামে আমাকে সরাসরি প্রশ্ন করছেন যে আপনি কি হবেন, ঠিক এটাও কিন্তু একটা ওয়ে বিরোধী দলকে দুর্বল করা এবং আমাদের নিজেদের মধ্যে এক ধরনের অবিশ্বাস বা সন্দেহ তৈরি করা। আমি আবারও বলছি, শুরুতে যা বলেছিলাম প্রশ্নই ওঠে না, উত্তর শেষ করছি প্রশ্নই ওঠে না। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের উদ্দেশ্য করে আজ বলেছেন, দল যখন আছে আর কিছু না হোক নির্বাচনের নমিনেশন বিক্রি করা এটাও তো একটা ব্যবসা তাদের, এর আগে সে ব্যবসাই করেছে তারা। ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাচনে অংশ নিলে এবারে তাহলে আপনাদের মনোনয়ন বাণিজ্যের কি হবে? দুই মিনিট সময় পাবেন উত্তর দেওয়ার। আপনার কথা অনুযায়ী আমি যদি ধরেও নেই তর্কের খাতিরে প্রধানমন্ত্রী যা বলছেন তা তিনি সঠিক বলছেন, নমিনেশন করে ব্যবসা করি ইত্যাদি ইত্যাদি, সেটা করে যদি আমার দলের দেউলিয়া অবস্থা হয় হবে, ওনারা তো অস্থিরতা কেন বিএনপিকে আনবার জন্য, অর্থাৎ অবশেষে অরিন্দম কহিলা বিষাদে না, যখন চেষ্টা করা হলো তাকে ভাঙার, একে ভাঙার, জোট ভাঙার, একে নেওয়ার, তাকে নেওয়ার, যখন আশা করা হয়েছিল শীতকাল এসছে, শত শত ফুল ফুটবে, কিন্তু কিছু ধুতরা ফুল ছাড়া আর কোনো ফুলই ফুটল না, গোলাপ তো দূরেই থাক, তখন তাদের মনে হলো হায় হায়, এখন তো সত্যিকারের ফুল না হলে আর হচ্ছে না, প্লাস্টিকের ফুল কিংবা বিষাক্ত ফুল দিয়ে তো আর বাগান সাজানো যাচ্ছে না, এখন মনে হলো তাহলে বিএনপিকে কিভাবে কি করা যায়, তাহলে এই খোঁচা টোচা দিয়ে যদি কোনোভাবে বিএনপিকে আনা যায়, অর্থাৎ এই বাক্যের মধ্যে দিয়ে আর কিছু স্পষ্ট হোক বা না হোক একটা বিষয় খুব স্পষ্ট, যে সরকারি দল মরিয়া হয়ে গেছে এবং তারা বুঝতে পেরেছে একটি কল্যাণ পার্টি কিংবা একটি তৃণমূল কিংবা একটি বিএনএম কিংবা একটি মানে এই ধরনের পার্টি দিয়ে আসলে বিএনপির অভাব পূরণ করা সম্ভব নয়, এবং একটা হাস্যকর নির্বাচন যদি তাকে এড়াতে হয় এবং মোটা দাগে একটি গ্রহণযোগ্য নির্বাচন যদি জাতীয় এবং আন্তর্জাতিক মহলে দেখাতে হয়, এবং যেই চাপটি আছে ভোটার উপস্থিতিও একটা বড় বিষয়, এই সকল কুল যদি সরকারি দলকে রক্ষা করতে হয় তাহলে প্লাস্টিকের ফুল রেখে আসল ফুলের দিকেই নজর দেওয়ার সময়, এবং যেহেতু আসল ফুলকে আসলে তোয়াজ করে বলা যাচ্ছে না যে তোমরা আসো আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছি কিংবা আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের আয়োজন করছি কিংবা একটা নির্দলীয় সরকার দিচ্ছি, সেটা যেহেতু বলা যাচ্ছে না, সুতরাং খোঁচা একটু দিতেই হবে যে বিরোধী দল নমিনেশন বিক্রি করে হলেও, সেই কারণে হলেও তারা নির্বাচনে আসুক। সরকার যেমন জানে, সরকারি দল যেমন জানে, বাংলাদেশের 17 কোটি মানুষ তেমন জানে যে নির্বাচনের মধ্যে দিয়ে বারংবার বারংবার ক্ষমতায় যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনোদিন নমিনেশন বিক্রি করে নাই, কারণ নমিনেশন বিক্রি করা মানে নিজের দলের বুকে ছুরি মারা। সময় শেষ, সেন্সিবল দল কখনোই সেটা সময় শেষ।